কোথাও ঘুরতে যাওয়ার আগে সবার প্রথম যে প্রশ্নগুলো মাথায় আসে, কিভাবে যাব, কোন সময় যাব, কি কি দেখার আছে, কোথায় থাকব, খরচ কেমন পড়বে, এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন শুধু চোখ রাখুন এই ভিডিওর শেষ পর্যন্ত। আজ আমাদের গন্তব্য বকখালি। কলকাতার কাছে দু একদিনের জন্য শান্ত সমুদ্র সৈকতের সৌন্দর্যকে উপভোগ করতে চাইলে যেতেই পারেন বকখালি। দীঘা বা পুরীর মতন এখানে বড় বড় ঢেউয়ের গর্জন শুনতে না পেলেও আপনি এখানে শান্ত গ্রাম্য পরিবেশের সঙ্গে অনন্ত সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কিভাবে যাবেন কলকাতা থেকে বকখালি? বিভিন্ন উপায়ে যেতে পারেন, কিন্তু সব থেকে সস্তার উপায় হলো শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশন। সময় লাগে প্রায় 3 ঘন্টা। ভাড়া জনপ্রতি 25 টাকা। স্টেশন থেকে বাস রাস্তা মিনিট 7-8 হাঁটা পথ, আর না হলে স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে বাস স্ট্যান্ড। ভাড়া জনপ্রতি 15 টাকা। সেখান থেকে বাসে করে বকখালি। বাসে সময় লাগে 45 মিনিটের মতন। ভাড়া 25 টাকা। সব মিলিয়ে শিয়ালদা থেকে বকখালি পৌঁছানোর খরচ মাত্র 65 টাকা। এছাড়া নামখানা স্টেশনের কাছ থেকে টোটো বা গাড়ি রিজার্ভ করেও বকখালি যেতে পারেন। খরচ পড়ে 300-400 টাকা। এছাড়া ধর্মতলা থেকে সরাসরি বকখালি বাসে করেও যেতে পারেন। সময় লাগে 4.5-5 ঘন্টা। বাস ভাড়া 100 টাকার কাছাকাছি, আর এসি বাস হলে ভাড়া প্রায় 250 টাকা। ওয়েবসাইট থেকে এসি বাসের অগ্রিম বুকিং করা যায়। তাছাড়া আপনি পার্সোনাল গাড়িতে কলকাতা থেকে 117 নম্বর জাতীয় সড়ক ধরে ডায়মন্ড হারবার নামখানা হয়ে যেতে পারেন বকখালি। সড়ক পথে দূরত্ব প্রায় 125 কিলোমিটার। আপনি যেভাবেই যান না কেন, আপনাকে নামখানার কাছে হাতানিয়া দোহানিয়া নদীর উপর তৈরি নতুন ব্রিজের উপর দিয়ে যেতে হবে। কিছুদিন আগে পর্যন্ত যেটা সম্ভব ছিল না, লঞ্চে নদী পারাপার করতে হতো। এগুলো ছাড়াও শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবার নেমে সেখান থেকে বাসে বকখালি যাওয়া যায়। এক্ষেত্রে সময় এবং খরচ দুটোই বেশি পড়বে। এবার আসি হোটেল ভাড়া। বকখালিতে থাকার জন্য সরকারি বেসরকারি প্রচুর ছোট বড় হোটেল পাবেন। এছাড়াও প্রচুর আবাসিক বাড়ি থাকার জন্য ভাড়া দেওয়া হয়। ভাড়া 500-600 টাকা থেকে শুরু। তবে শীতের সিজনে গেলে এই ভাড়া বেড়ে প্রায় 1000-1200 টাকা হয়ে যায়। তবে বছরের কোনো সময়ই এখানে লোক সমাগম খুব বেশি না হওয়ার কারণে আপনি এখানে পৌঁছে পছন্দ মতন হোটেল পেয়ে যাবেন। এক্ষেত্রে জেনে রাখা ভালো, বকখালিতে একা গেলে হোটেল ভাড়া দেবে না। এখানকার বেশিরভাগ হোটেলের চেক ইন এবং চেক আউট টাইম সকাল 11টা থেকে পরের দিন সকাল 11টা। কোন সময়ে যাবেন বকখালি ঘোরার? সব থেকে ভালো সময় শীতকাল, তবে বছরের অন্যান্য সময়গুলোতেও কম বেশি যাওয়া যেতে পারে। এবার আসি কী কী দেখবেন। প্রথমেই বলে রাখা ভালো, বকখালির সমুদ্র তট এবং তার আশেপাশের সাইট সিন ঘুরে দেখার জন্য 2 দিন 1 রাতের প্ল্যান করাই সব থেকে ভালো। প্রথম দিন যেভাবেই যান না কেন, চেষ্টা করবেন সকাল 11টার মধ্যে বকখালি পৌঁছাতে। এরপর থাকার জন্য হোটেল খুঁজে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন সমুদ্র স্নান করতে, কারণ দুপুরের পর ভাটার কারণে জল কমে অনেকটা দূরে চলে যায়, ফলে দেরি হলে স্নান করা সম্ভব নাও হতে পারে। এরপর লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। এখানে প্রচুর টোটো পেয়ে যাবেন সাইট সিন ঘোরানোর জন্য, তবে সেগুলো রিজার্ভ করে নিতে হবে। খরচ পড়বে প্রায় 300 টাকা। সময় লাগবে 2.5-3 ঘন্টা। সাইট সিনে বেরিয়ে আপনি প্রথমেই দেখতে পাবেন হেনরিজ আইল্যান্ড। যাওয়ার পথে চোখে পড়বে শান্ত গ্রাম্য পরিবেশ, আবার কোথাও কোথাও ম্যানগ্রোভের জঙ্গল।
এসব উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাবেন হেনরিজ আইল্যান্ডের প্রবেশদ্বারে। এখান থেকে আপনাকে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করতে হবে। প্রবেশের মূল্য জনপ্রতি 10 টাকা। হেনরিজ আইল্যান্ড প্রবেশ পথে চোখে পড়বে রাস্তার দুধারে মাছ চাষের জন্য অসংখ্য ভেড়ি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ফিশারিজ ডেভেলপমেন্টের পক্ষ থেকে এখানে মাছ চাষ করা হয়। এছাড়াও এর ভিতরে টুরিস্ট কমপ্লেক্স ও রেস্তোরাঁও আছে। চাইলে সাজানো গোছানো শান্ত এই নির্জন জায়গায় থাকতে পারে। তবে এর জন্য অনলাইনে এদের নিজস্ব ওয়েবসাইটে অগ্রিম বুকিং করতে হয়। এছাড়া এই ফিশারিজ প্রজেক্টে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত আপনি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে মাছও ধরতে পারেন। টুরিস্ট কমপ্লেক্স পেরিয়ে টোটো আপনাকে নামিয়ে দেবে, তারপরের পথটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। হেঁটে যাওয়ার পথে দেখতে পাবেন পথের দুধারে সারিবদ্ধ ম্যানগ্রোভ জঙ্গল, আর অবশ্যই এর মাঝে বাড়তি পাওনা কাঠের সাঁকো। সাঁকো পেরিয়ে কিছুটা হাঁটলেই চোখে পড়বে বিস্তীর্ণ সমুদ্র সৈকত। জনাকয়েক পর্যটক ছাড়া যা পুরোপুরি জনমানব শূন্য। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। ইচ্ছে করলে টিকিট কেটে সমুদ্র সৈকত ও তার আশেপাশে 360 ডিগ্রি ভিউও এই ওয়াচ টাওয়ার থেকে আপনি দেখে নিতে পারেন। হেনরিজ আইল্যান্ড থেকে ফিরে পরের গন্তব্য বেলফিশ হারবার বা ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর। এখানে গেলে চোখে পড়বে মাছ ধরার নৌকাগুলো সমুদ্রের গভীরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি। সমুদ্র থেকে মাছ ধরে এনে এখানে স্টোর করা হয় এবং বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। আর যদি জম্মুদ্বীপ ঘুরতে যেতে চান, তবে এখান থেকেই নৌকা ভাড়া করতে হয়। নৌকা ভাড়া পড়ে প্রায় 1,500 টাকার মতো। একটা নৌকাতে 15 থেকে 16 জন যেতে পারবেন। তবে সরকারি বিধিনিষেধ থাকায় আপনি জম্মুদ্বীপে নামতে পারবেন না। নৌকা আপনাকে জম্মুদ্বীপের চারিদিকে ঘুরিয়ে আবার এখানেই নিয়ে আসবে। এতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। তবে জম্মুদ্বীপ যেতে চাইলে এই সময় নৌকা বুক করে নিতে পারেন পরের দিন সকালে ঘুরতে যাওয়ার জন্য। বেনফিশ হারবারের পরে আমাদের গন্তব্য ফ্রেজারগঞ্জ সি বিচ। এখানে গেলে দেখতে পাবেন ইংরেজ আমলের বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজারের বাড়ির ধ্বংসাবশেষ, যা ইংরেজ আমলে তৈরি হলেও বর্তমানে সংরক্ষণের অভাবে সমুদ্র গহ্বরে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়া এখানে দেখতে পাবেন শুটকি মাছের আড়ত, নানা ধরনের সামুদ্রিক মাছ এখানে শুকিয়ে ঝাড়াই বাছাই করে বিভিন্ন বাজারে রপ্তানি করা হয়। আপনি চাইলে এখান থেকে মাছ কিনতে পারেন। এরপর এখান থেকে ফিরে পরের শেষ গন্তব্য কার্গিল বিচ। এটিও একটি সুন্দর নির্জন বিচ। এইসব দেখার পর টোটো চালককে বলে নেমে যেতে পারেন বকখালি সমুদ্র বিচে। সূর্যাস্তের পর এই নির্জন সমুদ্র বিচ এবং সংলগ্ন রাস্তাটা পুরোটাই একটা বড় মার্কেটের রূপ নেয়। হরেক রকম খাবার, মাছ ভাজার দোকানের সঙ্গে হরেক রকম জিনিসের দোকান বসে এই সময়, যা একটা আলাদা সৌন্দর্যের সৃষ্টি করে।
পরের দিন সকালে যদি জম্মুদ্বীপ ঘোরার প্ল্যানিং থাকে, ঘণ্টা দুয়েক সময় নিয়ে ঘুরে আসতে পারেন জম্মুদ্বীপ। দ্বীপে নামতে না পারলেও অনন্ত সমুদ্রের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। সেখান থেকে ফিরে দেখে নিতে পারেন বকখালি বাস স্ট্যান্ডের উল্টো দিকে কুমির প্রকল্প এবং ইকো ট্যুরিজম পার্ক। জনপ্রতি 10 টাকা টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। এখানে ঢুকলে দেখতে পাবেন বেশ কিছু কুমির আর প্রচুর চিতল হরিণ। এরপর কিছুটা এগিয়ে গেলে শুরু হবে ইকো ট্যুরিজম পার্ক। এখানে প্রবেশ করলে দেখতে পাবেন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বেড়ে ওঠা অসংখ্য গাছ, যা ম্যানগ্রোভ জঙ্গলের সৃষ্টি করেছে। এরপর এখান থেকে বেরিয়ে সমুদ্র স্নান করে লাঞ্চ সেরে ফেলুন। এক্ষেত্রে বলে রাখি, বকখালিতে খাওয়া খরচ খুব বেশি নয়। ভিডিওতে দেখানো হোটেলের বিভিন্ন খাবারের দামের তালিকা দেখেই তা আপনি অনুমান করতে পারবেন। বকখালি ভ্রমণ মোটামুটি শেষ, এবার ফেরার পালা। তবে ফেরার আগে নামখানা থেকে শিয়ালদা ট্রেনের টাইম টেবিল দেখে সেভাবেই হিসাব করে বেরোবেন, কারণ নামখানা থেকে প্রায় 1.5-2 ঘন্টা পরপর শিয়ালদাগামী ট্রেন ছাড়ে। এই ভিডিওর শেষে ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। বকখালি থেকে নামখানা ফেরার পথে হাতে সময় থাকলে রাস্তার ধারের এই সুন্দর সাজানো গুছানো সন্তোষী মাতার মন্দিরটা দেখে নিতে পারেন। মন্দিরের সৌন্দর্য এবং শান্ত পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কি, 2 দিনের সময় পেলে বেরিয়ে পড়ুন বকখালির উদ্দেশ্যে। এক একজনের মাত্র 700-800 টাকা খরচ করেই উপভোগ করতে পারেন শান্ত গ্রাম্য পরিবেশের সঙ্গে নির্জন সমুদ্রের সৌন্দর্য। চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে দিয়ে বকখালি ভ্রমণের সম্পূর্ণ তথ্য তুলে ধরার। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এ ব্যাপারে আরও কিছু মন্তব্য থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ।